হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ঘরে নাই কোনো সবজি, তো এই সবজি তো হন আনুন লাগবো। পরের দিনের লেগে তো রান্না বান্নার লেগে সবজি লাগবো। তো এই দেখছেন তো সবজি রেটার ভিতরে একটা ফসা লেবু ফিরে রয়েছে, খালি কোনো সবজিই নাই। তো এই মানুষে যায় সবজি আনতো বাজারে, আর আমরা যেমন সবজি আনতাম খেতে, তো এবার আমরা গেলাম গা নল ডেফা, যেখানে আমরা আর কার্কল ক্ষেত একটা ভিডিও দিছিলাম। তো ওখানে আয় বসি নল ডেফা, বৃষ্টি অনে রাস্তাঘাটের অবস্থা যে অবস্থা হইয়া রয়েছে। তো এই দেখেন, এডুছে আমাদের ক্ষেত, এর থেকে কার্কল আছে, হেফরে দেয়া ঢেঁড়স আছে। তো এডুছে আমাদের ক্ষেতটা, তো এই ভাবদাসি কয়টা কার্কল আর ঢেঁড়স নিলাম। তো এবার মা পাততাছে, আমি আবার পারি না, পরে ছুডু মুডু করা ছড়া ভাইরা লাইলে আবার তিন দরবার। তো এবার মা দীক্ষা দীক্ষা বাচ্চা বাচ্চা ভাততাছে, আবার কালকা কুন্ডি বাজারও নেওয়ান যাব এটাও দেখতেছে। তো আমরা সকালবেলা তারা চারটার দিকে উঠতেছিরা, আইয়া সব সবজি ফাইরা গুছাই টুছাইয়া লইয়া মাইপ্পা টেপ্পা সকালে বাজারও লইয়া যায়। আর ওই দেখেন আমরা তাল গাছ তালাইছে, দেখছেন এই কতলা তালাইছে। তো এবার দেখেন এটাইছে আমরা বড় লুকির ক্ষেতটা, বুঝছেন তখন যেটা ট্রেন্ডে চলতেছে মরিচ। তো এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। তো এখানে যে কয়টা গাছ আছে আমাদের ঘরের খাওয়ান চলে যাক, আমাদের আর বাজারে যাওয়া লাগে না, এত দাম দিয়ে মরিচ কিনা লাগে না। এখানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বড় লুকির ক্ষেত, এটা কেউ দেখে না, এটা লুকিয়ে রাখছি। তো এবার মা বাচ্চা বাচ্চা কয়টা কার্কল ভাততেছে, তো আমি কয়টা ঢেঁড়স ফেরা লইতেছি কষি কষি চাইয়া, রাত্রে সিদ্ধ ঘামু কইয়া কয়টা ঢেঁড়স ফেরা লইছি। তো আমি যদি ফাঁসি এটি বলে এটি সিদ্ধ খাওয়ান যেত না, আমি কি আর এত চিনি নি। তো যাক আমি আর ফারবি বন্ধ করে দিচ্ছি, মা করতে সেই দিয়ে ইতান খাওয়ান যেত না, তো সিদ্ধ খাওয়ান যেত না। তো যাক আমি আর এলে আর ভারি না, আসলে আমি চিনি না, তো কিতা গরম। আর ইহান দিয়ে দেখি বান্দরে বাঁশ গাছের ভিতরে লাফালাফি করতেছে বান্দরটি। আমি ভিডিও করতে লইলে লুকায় যাগা, বান্দরটি জানি একটার একটা করতেছে, এক বান্দর নিয়ে এসে আমার ভিডিও করত, চিন্তা কর কত বড় সাহস, কসল লুকাইতেই। তো সবটি রয়েছে লুকাইয়া, একটাও দেখা যায় না, সবটি ফাতার পিছনে পিছনে, এখানে দুনিয়া আর বান্দর, আমি বান্দর নিয়ে দেখা সবটি লুকাই গেছে গা। তো যাক হের ফেরে মা করতেছে, ক দাঁড়া আমি কষি ঢেঁড়স কয়টা লইয়া লই, তুই হেন দাঁড়া আমি লই। তো এবার মা গেছে কষি ঢেঁড়স আনত, আর দেখতেছে কালকা বাজারও কুন্ডি কুন্ডি ফাঁততে পারবো, কুন্ডি কুন্ডি নিতারবো, কদ্দুর নিতারবো। তো এবার মা বাচ্চা 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 লইতেছে ছোটো ছোটো কষি কষি চাইয়া ঢেঁড়স। তো এবার ঢেঁড়স লইলাম, কার্কল লইলাম, তো এই ডাহাডুম ডাহাডুমানা সরি খারগনের ডুগা লইলাম বলে। তো ওই মা ক খারগনের ডুগা আজকাল লইস না, কালকা আরেকদিন লম। তো আমি হেন মা ডেরস ফারে কার্কল ফারে, আর আমি হেন দাঁড়ে দাঁড়ে কত ডংসং করে লাইছি। আমি ভাবছি না আমি তো আইসি শুধু মার লগে ভিডিও করতাম, আর কিচ্ছু না, আমি ডরও পারি না ফরে ইতান ফাইটা লাইলে করা মরা, ফরে আমার তিন দরবার আমার দিব বহা। আর রাস্তার ভিতরে হচ্ছে দুনিয়ার ফেক, আমার একবারে ফিট অব্দি ফেক উঠছে রাস্তার, যে অবস্থা ওয়ার হয়েছে আর কইয়া লাভ নাই। আর এই ফাউস টিপ্পা সিপ্পা টিপ্পা টিপ্পা হাততাছি, ফেকের যে অবস্থা, আরও আডাইলা মাটি জুতা ভাড়া দিলে আটকে দেয় যাইতারি না। আমি ওজন দেখাবো তো আমি আটকে যাই আর কি, দেন ফেক ফেকের অবস্থা। তো এবার ডেরোসটি এক কয়টা হাতও আসিল, ওইটি লুয়ে লাইলাম এটাতে, এবার হাড়া দিচ্ছি, আর মা ওই ক্ষেত্রের গেটটা লাগাইয়া আইতাছে। তো এই হাততে যাইতাছি আর ক্ষেত্রের দেখেন জল জমারি সেটিত কয়দিন ফরে ধান ধান লাগাইব। আর ওইটা হয়েছে আমরা রাবার বাগানটা, দেখছেন আমরা রাবার বাগানটা। তো এবার এখানে জল ফাইয়া ফাউডি কদ্দু ধুয়া লইলাম, রাস্তা দিয়া কি এই ফাউ লইয়া যামু, এই ফরে কইব করতে জানি ইতান লুদাই আইছে। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইছি কার্কল আর লইয়া। তো এটি কালকের রেসিপি হইব, তখন বাজে গেছে গা 6:30। তো আমাদের ক্ষেতটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইও,
আর আমরা সব সময় আমরা সবজি বেশি কিনন লাগে না, আমরা খেতেতেই সবজি খাই, তাজা তাজা সবজি খেতেতে ভাইরা নিয়ে খাই। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। তো আজকের ভিডিও এটুকুই, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, টাটা।